আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো রয়েছেন। তো বন্ধুরা, আমি আবার নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের প্রাইভেসি টেক থেকে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ফেসবুকের একটা প্রবলেম সলভ করতে পারি। অর্থাৎ আপনার ফেসবুক যদি ওপেন না হয় কোনোভাবে, তাহলে কিভাবে এটা ঠিক করবেন বা কিভাবে আপনাকে কি করতে হবে, এই সম্পর্কে আমরা আজকে ভিডিওতে কথা বলবো। সো বন্ধুরা, একদমই আজকে বকবক না করে সরাসরি চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার ফেসবুকে কোনো রকম সমস্যা থেকে থাকে বা আপনার ফেসবুক যদি ওপেন না হয়, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে, সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে আসার পর আমরা যদি এখান থেকে ফেসবুকটা ওপেন করি তাহলে কি হয় দেখুন। আমি জাস্ট এখানে ফেসবুকে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা এটা কিন্তু লোডিংয়ে হতেই থাকবে, ঠিক আছে? লোডিং হতেই থাকবে। অর্থাৎ আপনার যদি এমন সমস্যা থেকে থাকে যে আপনার ফেসবুক লোডিং হচ্ছে, কোনোভাবে ওপেন হচ্ছে না, তাহলে আপনি কীভাবে এটা সলভ করবেন সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, আপনার যদি ফেসবুকে এই সমস্যা থেকে থাকে তাহলে আপনি এখান থেকে আপনি জাস্ট ফেসবুকের উপর এইভাবে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনি এখানে দেখবেন অ্যাপ ইনফো আসে, আমার ফোনটায় অ্যাপ ইনফো এভাবে আসে না। আপনার যারা এখান থেকে অ্যাপ ইনফো আসে তারা কিন্তু অ্যাপ ইনফো থেকে কাজটা করতে পারবেন, ঠিক আছে? তো আমার যেহেতু অ্যাপ ইনফো আসছে না, সো আমি এখান থেকে জাস্ট আমার সেটিংস অপশনে চলে যাব। আপনি আপনার সেটিংস অপশন থেকে আসলে কিন্তু এই কাজটা করতে পারবেন, অথবা অ্যাপ ইনফো থেকে গেলেও কাজটা হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা জাস্ট আমার ফোনের সেটিংস অপশনে চলে আসলাম। আপনার যদি অ্যাপ ইনফো ওখান থেকে না আসে তাহলে আপনি জাস্ট ফোনের সেটিংস অপশনে চলে আসবেন। দেন ফোনের সেটিংস অপশনে চলে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন এই যে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো অনেকের ফোনে এটা অ্যাপস নামে থাকে, আপনি জাস্ট অ্যাপস বা অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি জাস্ট অ্যাপ্লিকেশনসে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ম্যানেজার, আমি জাস্ট অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাব। অর্থাৎ আমাদেরকে এখান থেকে ফেসবুক অ্যাপটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আপনার যেই অ্যাপসের সমস্যা সেই অ্যাপসটা কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে। এখানে কিন্তু আপনার ফোনের সকল অ্যাপস এখানে থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক অ্যাপসটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? সো বন্ধুরা, আমাদের যেহেতু ফেসবুক অ্যাপসের সমস্যা, সো আমরা জাস্ট ফেসবুক অ্যাপসের উপর ক্লিক করে দিব। দেন ফেসবুক অ্যাপসের উপর ক্লিক করে দেবার পর আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ইনফো বা অ্যাপ ইনফোতে চলে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা, অনেকের ফোনে হোম পেজ থেকেও অ্যাপ ইনফো বা অ্যাপ্লিকেশন ইনফো চলে আসে, আমার ফোনটা এই ফোনটাতে আসে না, এই জন্য এমন আমি সেটিংস থেকে করে দেখাচ্ছি, ঠিক আছে? সো বন্ধুরা, আপনি জাস্ট ফেসবুকের অ্যাপ ইনফোতে চলে আসবেন। দেন ফেসবুকের অ্যাপ ইনফোতে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন যে ফোর স্টপ, ঠিক আছে? আপনি জাস্ট এই ফোর স্টপে ক্লিক করে দেবেন। সো আমি জাস্ট ফোর স্টপে ক্লিক করলাম, দেন ওকে করে দেবেন, ঠিক আছে? তো ওকে হয়ে যাওয়ার পর এখানে আপনাকে আর একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন যে ক্লিয়ার ডাটা অ্যান্ড ক্লিয়ার ক্যাশ, ঠিক আছে? আপনি এই দুইটা ক্লিয়ার করে দেবেন, তাহলে কাজটা হয়ে যাবে, ঠিক আছে? সো বন্ধুরা, আপনি জাস্ট এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে আপনার একসাথে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ দুইটাই একসাথে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিলাম, দেন ক্লিয়ার করে দিলাম, দেখুন এটা কিন্তু কমপ্লিটিং হচ্ছে, ওকে, সব জিরো হয়ে গেছে, ঠিক আছে? তো বন্ধুরা, সব কিছু জিরো হয়ে যাওয়ার পর এখন আমরা জাস্ট চলে আসবো আমাদের ফেসবুক অ্যাপসে। সো বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম হোম পেজে। দেন হোম পেজে চলে আসার পর আমরা জাস্ট ফেসবুক অ্যাপটা এখন ওপেন করব। দেন ওপেন করে আমাদের আইডিটা লগ ইন করলেই দেখবো আমাদের আইডিটা লগ ইন হয়ে গেছে এবং কোনো রকম লোডিং প্রবলেম নেই, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা জাস্ট এখান থেকে ফেসবুক অ্যাপসে চলে আসলাম, দেখুন। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সিম্পলি কিন্তু আমাদের আইডিটা এখানে, মানে আমাদের ফেসবুক অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা জাস্ট এখানে আমাদের ফোন নাম্বার এবং এখানে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমাদের আইডিটা অনায়াসে লগ ইন হয়ে যাবে কোনো রকম সমস্যা ছাড়াই, ঠিক আছে? সো বন্ধুরা, আপনাদের যাদের ফেসবুক অ্যাপসে এরকম সমস্যা আছে, অর্থাৎ লোডিং হতে থাকে কোনোভাবে ওপেন হয় না, তারা জাস্ট আপনার ফোনের সেটিংস অপশন থেকে আপনি ফেসবুকের অ্যাপ ইনফো বা অ্যাপ্লিকেশন ইনফোতে যাবেন, দেন ফোর স্টপ করবেন, দেন ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাচ করবেন, তাহলে দেখবেন আপনার ফেসবুকের এই সমস্যাটা সলিউশন হয়ে গেছে বা এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন, ঠিক আছে? তো বন্ধুরা, যদি ভিডিওটি একটুও ভালো লাগে বা একটুও উপকৃত মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন তাদের যদি এমন সমস্যা থেকে থাকে। সো বন্ধুরা, আমরা আপাতত আজকের ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা নেক্সট ভিডিও আপলোড করলে সবার আগে এটি আপনার ফোনে নোটিফিকেশনে চলে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমরা এখানে ভিডিও শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।